সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেমো ইম্পোর্টের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। গত দুটি পর্বে আমি আপনাদেরকে উডমার্ট এবং ফ্ল্যাটসাম থিম, এই দুটি থিমের যে ডেমো ইম্পোর্ট এবং ইনস্টলেশন প্রসেস, সেই বিষয়গুলো দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটি থিম ইনস্টলেশন এবং কিভাবে ইম্পোর্ট করবেন ডেমো, সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব। আর সেই থিমটি হচ্ছে ইলেকট্রো থিম। দেখুন, থিমটি অত্যন্ত গর্জিয়াস লুক একটি থিম। এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য, এবং ইলেকট্রনিক প্রোডাক্ট যদি আপনি সেল করেন সেই ক্ষেত্রে এই থিমটি হবে আপনার জন্য একটি উপযুক্ত থিম। দেখুন, এখানে খুবই চমৎকারভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরা হয়েছে, এবং এখানে চমৎকার স্লাইডিংয়ের মাধ্যমে প্রোডাক্টের প্রমোশনাল যে ইমেজগুলো সেগুলো আসতেছে, এবং নিচের দিকে এখানে প্রোডাক্টের প্রমোশনাল ইমেজ দেওয়া হয়েছে, এবং এখানে বড় করে একটি প্রোডাক্ট শো করানো হয়েছে, এবং এখানে আরও কতগুলো প্রোডাক্ট শো করানো হয়েছে। তো চমৎকার একটি লুক দেওয়া হয়েছে থিমটিকে। থিমটি অত্যন্ত লাইট ওয়েট, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে তেমন কোনো কিছু ইউজ করা হয় না, জাস্ট একটা সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই থিমটি তৈরি করা হয়েছে। এই থিমটির আরও একটি চমৎকার ফিচার হচ্ছে, এটা ডার্ক মোডেও আপনি দেখতে পারবেন। ঠিক আছে, জাস্ট এখানে একটা বাটন থাকবে, লাইট মোড এবং ডার্ক মোড। ডার্ক মোডে দেখুন, এই যে এই হচ্ছে থিমের লুক। খুবই চমৎকার এই থিমটি আপনি কিনতে যদি চান, আপনার ক্লায়েন্টের প্রজেক্টের জন্য হোক অথবা আপনার নিজের প্রজেক্টের জন্য হোক, সেই ক্ষেত্রে থিমের প্রাইস হবে $59। এই যে দেখুন, এটা themeforest.net-এ আপনার এই থিমটি পাবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই থিমের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করেও আপনি এই থিমটি পারচেস করতে পারবেন। থিমের নেম হচ্ছে ইলেকট্রো ইলেকট্রনিক্স স্টোর উকমার্স থিম। এটা একটা ই কমার্স সাইটের জন্য। তো এই থিমের অনেকগুলো ডেমো রয়েছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। 13+ প্রিবিল্ড ডেমো রয়েছে। এই হচ্ছে একটা ডেমো যেটা আমরা ইতিমধ্যে দেখলাম, এবং প্রত্যেকটা ডেমো আপনি এখান থেকে ভিজিট করতে পারবেন বা দেখতে পারবেন। ঠিক আছে, তো অনেকগুলো ডেমো রয়েছে, এবং এটা এর মধ্যে মাল্টি ভ্যান্ডার মার্কেট প্লেস পেজও আপনি এই থিমের মাধ্যমে সাজাতে পারবেন। ঠিক আছে, তো আপনারা এই সাইটটি ভিজিট করার মাধ্যমে পুরো থিম সম্পর্কে ডিটেলসে জেনে নেবেন। তো আমি আর এখানে ডিটেলস কিছুই বলছি না, সরাসরি আমি এখন এই থিমটিকে কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে ডেমো ইম্পোর্ট করবেন সেই বিষয়টি দেখানোর জন্য সরাসরি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি আপনারা কীভাবে পাবেন? অনেকেই যদি নতুন দেখে থাকেন ভিডিওটি, তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আমরা কোথায় পাবো বা কীভাবে পাবো। এর জন্য আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। ডোমেইন হচ্ছে, দেখুন, এই হচ্ছে উপরে আমার যে নেমটি demo.freelancermannan.com, বাট আমার মেইন ডোমেইন হচ্ছে freelancermannan.com। এর মধ্যে সাব ডোমেইন ক্রিয়েট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। তো এমন একটি ডোমেইন আপনাকে কিনতে হবে, এবং এই যে ওয়েবসাইটটি যে সার্ভারের মধ্যে রাখা আছে সেটাকে বলা হয় হোস্টিং, সেই হোস্টিংকেও আপনাকে পারচেস করতে হবে। এই ক্ষেত্রে আপনি চুজ করতে পারেন namecheap.com। তো ডোমেইন হোস্টিংয়ের জন্য একটি বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে namecheap.com। আমি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। তো namecheap.com-এ আসার পর এখান থেকে হোস্টিংয়ে যাবেন, দেন শেয়ার্ড হোস্টিংয়ে আসবেন। শেয়ার্ড হোস্টিংয়ে আসার পর দেখুন, এখানে $1.98 পার মান্থ হচ্ছে এই প্যাকেজটির প্রাইস, যেখানে তিনটা ওয়েবসাইট ইউজ করতে পারবেন, 20 GB SSD এবং 30 ডোমেইন বেসড মেল বক্স এবং ডোমেইন নেম সহ আরও অনেক অনেক ফ্যাসিলিটি রয়েছে। এরপর $2.98 পার মান্থ, যেটা হচ্ছে বাৎসরিক আপনার ফি আসবে $34.88, এবং রিনিউস হচ্ছে $68.88 পার ইয়ার। এখানে আপনি আনলিমিটেড সব কিছু ইউজ করতে পারবেন, এবং এখানে আনলিমিটেড সব কিছু ইউজ করতে পারবেন। তো আপনার কাঙ্ক্ষিত যে প্যাকেজটি, সেই প্যাকেজটি আপনি এখান থেকে পারচেস করে দেন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবেন। তো নেমচিপ থেকে ডোমেইন হোস্টিং কিনতে হলে আপনার অবশ্যই মাস্টার কার্ড বা ভিসা কার্ড লাগবে। তো এই ক্ষেত্রে আপনি যদি আমার কোনো হেল্প নিতে চান, আমার মাস্টার কার্ড দিয়ে আপনি যদি ডোমেইন হোস্টিং নেমচিপ থেকে কিনতে চান, সেই ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারি। এর জন্য আমি সামান্য একটু চার্জ নেব। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি যোগাযোগ করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মেইল আইডি দেওয়া থাকবে, সেই মেইল আইডিতে আমাকে নক করলেই আমি আপনাদেরকে এই হেল্পটা করতে পারবো আশা করি। তো এখন আমরা আবারও ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখন আমরা অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবো, অর্থাৎ আমরা থিমসটিকে ইনস্টল করার জন্য থিমসে আসলাম। আসার পর উপরের দিকে এসে যে অ্যাড নিউ বাটনে ক্লিক করলাম, দেন আপলোড থিমসে ক্লিক করবো, এরপর ব্রাউজে ক্লিক করবো। ব্রাউজে ক্লিক করার পর এখানে যে থিমটি আমরা ইনস্টল করবো সেটা হচ্ছে electro.zip। তো আমি এই জিপ ফাইলটিকে, অর্থাৎ ইলেকট্রো থিমটিকে আমি ইনস্টল করার জন্য ওপেনে ক্লিক করে নিচ্ছি। সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, দেন ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিলাম। একটু সময় লাগবে থিমটি ইনস্টল হতে, আমরা ততক্ষণ একটু ওয়েট করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দেখতে পাচ্ছি থিমটি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভেট করব। তো অ্যাক্টিভেট করার জন্য এখানে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে নিচ্ছি। তো থিম অ্যাক্টিভেট করার পর এখানে দিস থিম রিকমান্ডস দি ফলোয়িং প্লাগিনস, এই প্লাগিনগুলো আমাদেরকে রিকমান্ড করতেছে, এবং রিকোয়ার্ড কিছু প্লাগিন রয়েছে, সেই প্লাগিনগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য এই যে বিগিন ইনস্টলিং প্লাগিনস, এখানে ক্লিক করে দিচ্ছি। দেন আমরা বাল্ক এখান থেকে ইনস্টল করব। সো এই যে এখানে টিকমার্ক দিয়ে দিলেই সবগুলো টিকমার্ক হয়ে যাবে। দেন হচ্ছে বাল্ক অ্যাকশনসে যাব, ইনস্টলে ক্লিক করব, দেন অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি।
প্লাগইনগুলো ইনস্টল হতে হতে আমি আপনাদের কাছে একটি বিষয় বলবো, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর এই ধরনের অনেক অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই ফ্রিল্যান্সার মান্নান চ্যানেলটি ভিজিট করবেন, ভিজিট করে দেখে আসবেন সেই ভিডিওগুলো এবং অনেক নতুন নতুন বিষয় আপনারা শিখতে পারবেন আশা করি। আমরা দেখতে পাচ্ছি অল ইনস্টলেশনস হ্যাভ বিন কমপ্লিটেড, সো আমরা এখন কি করব, রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার, এখানে ক্লিক করে আমরা যে প্লাগইনগুলো ইনস্টল হয়েছে সেই ডিপোজিটরিতে চলে আসলাম। আসার পর দেন এখানে আমরা সবগুলো প্লাগইন এখন অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভেট করার জন্য এই টিক মার্ক দিয়ে দিলাম, দেন হচ্ছে বাল্ক অ্যাকশনসে গিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করব, ক্লিক করে দেন অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো প্লাগইন ইতিমধ্যে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে ডেমো ইম্পোর্ট করতে পারি। ডেমো ইম্পোর্ট করার জন্য আমরা সিম্পলি যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে এই যে দেখুন ইম্পোর্ট ডেমো ডাটা, এখানে ক্লিক করে দেব। তো দেখুন ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, আমরা এর নিচের দিকে আসব। আসার পর এখানে যতগুলো ডেমো রয়েছে এই থিমের সবগুলো ডেমো কিন্তু আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে। তো আপনি যে ডেমোটি আপনার ওয়েবসাইটের জন্য ইনস্টল করতে চান সেই ডেমোটি চুজ করবেন। তো আমি প্রথমেই এই ডেমোটিকে চুজ করলাম, চুজ করার পর দেখুন নিচে এখানে ইম্পোর্ট ডেমো একটি বাটন রয়েছে। তো আমরা তার পূর্বে একটু ওয়েবসাইটের বর্তমান অবস্থাটা বর্তমান লুকটা একটু দেখে নিই। ভিজিট সাইটে যাচ্ছি, দেখুন এই হচ্ছে আমাদের থিমটি ইনস্টল করার পর এবং প্লাগইনগুলো অ্যাক্টিভেট করার পর আমাদের ওয়েবসাইটের বর্তমান লুক। তো আমরা যখনই ডেমো ইম্পোর্ট করব তখন আমাদের এই ওয়েবসাইটটি কোন লুকে আসে আমরা সেটা দেখব। তো এখন আমি ইম্পোর্ট ডেমো এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি, ডেমোটিকে ইম্পোর্ট করার জন্য ক্লিক করে দিলাম। দেন বিফোর উই ইম্পোর্ট ইউর ডেমো টু এনশিওর দি বেস্ট এক্সপিরিয়েন্স ইনস্টলিং দি ফলোয়িং প্লাগইনস ইজ স্ট্রংলি রিকমেন্ডেড অ্যান্ড ইন সাম কেসেস রিকোয়ার্ড। নিচে দুইটি প্লাগইন রয়েছে যে প্লাগইনগুলো তারা রিকমেন্ড করতেছে এবং মাঝে মাঝে এবং কিছু বিষয়ে এটা রিকোয়ার্ডও করে দিচ্ছে। তো এখানে বলা হচ্ছে অল ইন ওয়ান এসইও প্লাগইনটি এবং মনস্টার ইনসাইটস। তো অল ইন ওয়ান এসইওটা হচ্ছে এসইও পারপাস কাজে লাগে, আর মনস্টার ইনসাইটস এটা দিয়েও গুগল অ্যানালাইটিক্স থেকে শুরু করে অন্যান্য অনেক কাজ করা যায়। তো যাই হোক, আমরা এই প্লাগইনগুলো আপাতত ইনস্টল করছি না, আমরা এগুলো যদি ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে এখানে টিকমার্ক দিবেন, আর যেহেতু ইনস্টল করছি না সো টিকমার্ক না দিয়ে আমরা এখানে কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। তো ইম্পোর্টিং কন্টেন্ট, অর্থাৎ আমাদের কন্টেন্টগুলো এখন ইম্পোর্ট হচ্ছে, আর ইম্পোর্ট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব, দেন দেখব আসলে আমাদের ইম্পোর্টটা সাকসেসফুলি হচ্ছে কিনা, আর ইম্পোর্ট হওয়ার পরে আমাদের ওয়েবসাইটের লুকটা আসলে কেমন আসতেছে। ততক্ষণে এখনও যদি আপনি ফ্রিল্যান্সার মান্নান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আশা করি। ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি এখন আমাদের সাইটটা ভিজিট করে দেখি, একটু আগেও আমাদের সাইটটা ঠিক এইরকম ছিল, আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের সাইটটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। দেখুন একদম ফুললি ডেমো ইম্পোর্ট হয়ে গেছে এখানে। আমরা যদি এখন সাইটটা পুরো সাইটটা ভিজিট করি, দেখুন প্লেস হোল্ডার ইমেজ ছাড়া এখানে কিন্তু আর কোনো ইমেজ নাই, কারণ হচ্ছে কপিরাইট ইস্যু থাকতে পারে প্রত্যেকটা ইমেজের মধ্যে, এই জন্য ইমেজগুলোকে থিমের সাথে দিয়ে দেয় না। যখন আমরা ইম্পোর্ট করি তখন জাস্ট প্লেস হোল্ডার ইমেজটাই আমরা দেখতে পাই, আর হচ্ছে গিয়ে পুরো সাইটটাকে দেখতে পাই। তো এই হচ্ছে আজকের ভিডিও, অর্থাৎ কীভাবে আপনারা ইলেকট্রো থিমটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর কীভাবে ডেমো ইম্পোর্ট করবেন সেই বিষয়টি আমি এ টু জেড দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আগামীতে নতুন আরও একটি থিম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তো সেই ভিডিওর আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।